বিস্তার পরিমাণ আর হচ্ছে ও সম্ভাবনা। তো এটা যেটা করতে হবে আমাদের, গতকাল আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে গড় ব্যবধান পড়ছি, সেটা গড় ব্যবধান কোথা থেকে পড়লাম, গড় ব্যবধান পড়ছি হচ্ছে শ্রেণীকৃত ডেটা থেকে গড় ব্যবধান পড়ছি। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে অশ্রেণীকৃত ডেটা হতে গড় ব্যবধান। তাহলে আমরা আগে জানি অশ্রেণীকৃত ডেটা মানে, যদি আমরা বলি হচ্ছে এরকম 2, 4, 6, 15, 14, 12, 13 এরকম কথা বলি। এখন যদি এখানে গড় বের করতে বলি যে এই ডেটা গুলো গড় বের করো, তাহলে কি করবো, সহজ বুদ্ধি কি করা যাবে যে এই এই ডেটা গুলোকে যোগ করে এর সংখ্যা দিয়ে ভাগ করলে হয়ে যাবে, তাই না? তার মানে হচ্ছে যে 2 যোগ হচ্ছে 4 যোগ হচ্ছে 6 যোগ হচ্ছে 15 যোগ হচ্ছে 14 প্লাস 12 প্লাস 13, তার মানে এটাকে আমরা কি করব, কত দ্বারা ভাগ করবো, 1, 2, 3, 4, 5, 6, 7 দ্বারা ভাগ করবো। 7 দ্বারা ভাগ করলে হয়ে যাচ্ছে, তাহলে কত হবে 7 দ্বারা ভাগ করলে, দেখো তো কত হয়, এদের কত হবে বলো, উপরে 66 টোটাল রেজাল্ট বলো, 9.43। তাহলে এটাই হচ্ছে আমাদের গড়, তাই না? এটা কিন্তু গড়, কার গড়, অশ্রেণীকৃত ডেটার গড়, অশ্রেণীকৃত ডেটা। এখন আসো, আমরা জানি যে গড় থেকে কি বের করা যায়, গড় ব্যবধান বের করা যায়। তো অশ্রেণীকৃত ডেটার ক্ষেত্রে আমরা গতকাল লিখে দিছিলাম যে অশ্রেণীকৃত ডেটার ক্ষেত্রে গড় ব্যবধান, অশ্রেণীকৃত ডেটার গড় ব্যবধান সূত্রটা মনে আছে তো, বলো তো সূত্রটা কি ছিল, মনে বলো স্যার, 1/n ε0 n I is equal to 1 xi minus n bar। ওই এটা আমি, এটা কিন্তু অশ্রেণীকৃত ডেটা, সামেশন অফ কত হবে, xi minus n, সামেশন অফ xi minus x bar, এইটাই তো না? হ্যাঁ। তাহলে আমরা একটা, কিন্তু স্যার, ও ঠিক আছে স্যার, n আর i is equal to 1 এগুলো লিখতে হবে না, না এগুলো লিখতে হবে না, এগুলো হচ্ছে যে তোমার হলো যে কয়টা সংখ্যা আছে না, মানে তোমার কয়টা ডেটা তুমি যোগ করতেছো ওইটা দ্বারা রিপ্রেজেন্ট করো, ওইটা কিছু না, ওইটা চিন্তা করো বাদ দিয়ে দাও, নাহলে ওইটা নিয়ে তোমাদের মাথার মধ্যে ফিকশন তৈরি হয় যে হায় হায় আল্লাহ ওইটা কি, ওইটা কি। আচ্ছা তাহলে এটা আমরা জানতাম, তো আমরা এই সূত্র থেকে একটা অঙ্ক করব, ইজি অঙ্ক, তাহলে আমাদের দুইটা একটা টাইপ হয়ে যাবে যে এখানে ডেটাগুলো দেওয়া আছে, যে এর উদাহরণ 2 বলা চলে, যে দেওয়া আছে 10 জন শ্রমিকের, শ্রমিকের কি কি দেওয়া আছে, বয়স হলো, বয়স দেওয়া আছে, বয়স কত আছে, বয়স হচ্ছে 18, তারপর আছে 20, তারপর হলো 35, তারপর বয়স আছে 55, তারপর আছে হচ্ছে 38, তারপর আছে হচ্ছে 24, তারপর আছে হচ্ছে 45, তারপর কত আছে 85, তারপর 37, আর কত আছে 53, এই সংখ্যাগুলো আছে। তাহলে আমরা সহজে এর গড় বের করতে পারবো, ইজিলি গড় বের করা যাবে, গাণিতিক গড় বের করা যাবে। তো আমি এখানে প্রথমে যে সংখ্যাগুলো লিখবো,
तैरी करब तो सारणी तैरी करब ठीक है तो सारणी तैरी करार जोन्नो आमरा एकटा निलाम এখানে আমরা দিলাম xi এই যে ডেটা গুলো আছে না এই যে ডেটা গুলো এই ডেটা গুলোকে আমরা দিলাম xi যে 18 20 35 এই ডেটা গুলোকে xi দিলাম আর তাহলে xi থেকে আমরা কি করে নিলাম এখান থেকে একটা e বের করে নিলাম গাণিতিক গড় x বার বের করে নিলাম x বার বের করার পর আমরা কি করলাম xi minus x বার বের করলাম एक बार करले हबे तुम्हरा जदि चाओ जे आमरा ई सबटाके जे एरकम मोडुलस करे दिब कोनो समस्या नाई तुमि बियोग करे मोडुलस करे दिब आलादा सब करार कोनो दरकारई नाई बुझते पारछो आच्छा ताहले ई तीनटा सबके आमादेर होये जाच्छे ताहले आमरा डेटागुलो देखि कि कि आछे डेटागुलो होच्छे 18 20 18 18 निलाम तारपर होच्छे 20 आमरा एखाने ए करे दिते पारि चाइले एटाई करे दिलाम गणितिक गड़टा बेर करे नि तारपर तारपर 18 उपर कत आछे 20 तारपर कत आछे 35 तारपर कत आछे 38 तारपर आछे होच्छे 24 तारपर आछे 45 तारपर कत आछे 45 एर पर होच्छे 85 तारपर आछे 37 410 गड़ बेर करब गड़ बेर कर सूत्र की गड़ बेर कर सूत्र एक्स बार इक्वल टू समेशन ऑफ एक्स आई मान एगुलो जोग कर लाम आर कयटा संख्या आछे टोटल संख्या कयटा 10টা ताहले आमरा एन तार माने होच्छे जे एक्स बार इक्वल टू 410 बियोग होच्छे 10 ताहले कत हबे 41 एटा बेर करे निलाम एक्स बार एखन आमरा कि करब बियोग करे14 3 3 17 4 44 4 12 टोटल संख्या गुलो हो गेल तारे समेशन करो एर समेशन समेशन अफ कत हबे समेशन अफ मोडुलस एक्स आई माइनस एक्स स्क्वायर इक्वल टू कत हबे माने जोग करो सबगुलो কত হয় যোগ করলে মনে স্যার একটু দাঁড়ান নরিন যোগ করো নরিন করতেছো না 148 ঠিক আছে এখন আমরা গাণিতিক গড় বের করব সুতরাং গাণিতিক গড় সরি গড় ব্যবধান এমডি
x bar equal to হবে 1 by n n summation of modulus of xi minus x তাহলে করে ফেলো 1 by n মানে হচ্ছে যে 10 1 by 10 আর গুণন হচ্ছে 148 তাহলে কত হবে 14.8 এটাই आंसर তাহলে এখান থেকে আমরা গড় ব্যবধান ইজিলি বের করব তাহলে আমরা শিখলাম দুইটা পদ্ধতিতে গড় ব্যবধান করা যায় একটা হচ্ছে শ্রেণীকৃত ডেটা আর একটা হচ্ছে অশ্রেণীকৃত ডেটা থাকলে দুইটা পলিসিতে আমরা গড় ব্যবধান করে নিব ঠিক আছে এখন আজকে যেটা পড়াবো সেটা হলো বেদাঙ্ক এটাই খুব ইম্পর্টেন্ট বেদাঙ্ক আর হচ্ছে পরিমিতি ব্যবধান স্যার একটা কথা বলি হ্যাঁ বলো স্যার এক্স বারটা যদি স্যার আগে উপরে বের করে নেই তাহলে তো স্যার দুইটা ইয়া দিলেই হবে না হ্যাঁ তুমি যেভাবেই করো করো সমস্যা দুইটাই দিলে হচ্ছে তুমি ভালো লাগে তোমার এখন আমরা পড়বো বেদাঙ্ক কি জিনিস যেটাকে বলা হয় ভেরিয়েন্স হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে যে মানে একটা পলিসি এটা আবিষ্কার করেন বিখ্যাত পরিসংখ্যানবিদ উনি পরিসংখ্যানের জনক বলে ওনাকে ফিশার আর এ ফিশার যেটা উনি সর্বপ্রথম বেদাঙ্কের মানে আবিষ্কার করেন ঠিক আছে তো উনি একটা সংজ্ঞা দেয় সেই সংজ্ঞাটা হচ্ছে এরকম আমরা লিখি বেদাঙ্ক কাকে বলে বেদাঙ্ক বলছে যে উপাত্তের মানগুলো থেকে গাণিতিক গড় বই আছে তোমাদের তারপর লিখে দিচ্ছি উপাত্তের গড় হতে গাণিতিক ও সরি উপাত্তের মান হতে হবে উপাত্তের গড় হতে লিখছি উপাত্তের মান হতে মান হতে গাণিতিক গাণিতিক গড়ের ব্যবধানের গাণিতিক গড়ের ব্যবধানের ব্যবধানের বর্গের সমষ্টিকে বর্গের সমষ্টিকে উপাত্তের 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 মোট সংখ্যা দ্বারা মোট সংখ্যা দ্বারা ভাগ করলে ঠিক আছে যে মান পাওয়া যায় যে মান পাওয়া যায় ঠিক আছে যে মান পাওয়া যায় তাকে কি বলা হয় বেদাঙ্ক বলা হয় বুঝছো তাকে কি বলা হয় বেদাঙ্ক বলা হয় পাওয়া যায় তাকে বেদাঙ্ক বলা হয় এই বেদাঙ্ককে লেখা হয়েছে সবার জি স্যার এই বেদাঙ্ককে এই বেদাঙ্ককে সিগমা দ্বারা প্রকাশ করে সিগমা স্কয়ার যদি এটা ভালো করে আমি লিখতে পারি না সিগমা স্কয়ার দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা এই যে এটা হচ্ছে দুই ভাগে আছে যে আমরা শ্রেণীকৃত ডেটা আর অশ্রেণীকৃত ডেটার ক্ষেত্রে এই সূত্রটা আমাদের লাগে ঠিক আছে তো আমরা দেখবো
এই বেদাঙ্কের সূত্র হলো একটা দেখবো প্রথমে শ্রেণীকৃত ডেটা, ডেটার জন্য শ্রেণীকৃত ডেটার জন্য যে সূত্রটা সেটা হচ্ছে সিগমা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1/n ওকে সামেশন অফ আমার লিখতে হবে আই ইকুয়াল টু 1 ইন্টু এন, এটা না লিখলেও হবে এফ আই এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার। দেখো এখানে এই যে এই সংজ্ঞাটা একবার হুবহু মিলে যাচ্ছে, দেখো এখানে বলছে যে ও সংজ্ঞাটা কি ছিল যে কোন মান হতে তার গাণিতিক গড় তাহলে শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো 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 আমাকে শোনা যাচ্ছে? হ্যালো ভাইয়া কই গেল? আসি আসি। হ্যালো আমাকে শোনা যায় না, এই যে আমার নেটটা চলে গেছে। শুনতে পাচ্ছি, নেট চলে গেছে, ধন্যবাদ ফিরে আসার জন্য। আমরা এখন মাঝে মাঝে জুম থেকেই হারিয়ে যাই না, দেখো আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? যাচ্ছে স্যার। দেখো আমরা যে সংখ্যাটা বলছিলাম না যে কোন সংখ্যার মান থেকে তার গাণিতিক গাণিতিক গড়কে যদি আমরা কি করি বিয়োগ করি এবং তার বর্গ করি, বর্গকে যদি আমরা কি করি বর্গ সংখ্যাকে যখন ওই সংখ্যার সমষ্টি দ্বারা ভাগ করব, এই ভাগফলটাই কি হবে? বেদাঙ্ক হবে। এটাকে বলা হয় তাত্ত্বিক সূত্র। তাত্ত্বিক মানে বুঝো, তাত্ত্বিক তাত্ত্বিক মানে কি? তাত্ত্বিক সূত্র, তার মানে এই সূত্রটা হচ্ছে থিওরিটিক্যাল, এটা এটা গণনার জন্য না, থিওরিটিক্যালের জন্য, মানে থিওরি প্রুফড করার জন্য বা থিওরি ই করার জন্য তাত্ত্বিক যেটাকে বলা হয়। ঠিক আছে, আর যদি বলে স্যার তাত্ত্বিক ভাবে শূন্য, এটা কি তাত্ত্বিক ভাবে শূন্য? মানে তোমার হচ্ছে তোমার থিওরি ভাবে তুমি শূন্য করছো, মানে থিওরি দিয়ে তুমি শূন্য করছো কিন্তু ক্যালকুলেশন না, গণনা না, মানে তুমি কোনো ক্যালকুলেশন করো না, মানে থিওরি দিয়ে। আচ্ছা বুঝতে পারছো সেটা? এখন আসো যদি সেটা কি হয় গণনা, মানে আমরা যেটা দিয়ে অঙ্ক করব, এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব না, সূত্র দিয়ে এইটা দিয়ে করব 1/n। ঠিক আছে ঠিক আছে, এটা হলো সামেশন অফ এফ আই এক্স আই তার স্কোয়ার মাইনাস, ঠিক আছে 1/n সামেশন অফ এফ আই এক্স আই থ্রি স্কোয়ার, এফ আই এক্স আই তোর হোলি স্কোয়ার না? এটা এটা দিয়ে আমরা হলো অঙ্ক করব। কি বলবো, বারবার নেট কানেকশন অন অফ হয়ে যাচ্ছে, বারবার নেট অফ হয়ে যাচ্ছে, স্ক্রিনই হয়ে গেছে তাই না? স্ক্রিন তোমরা তো কেউ এখন ই দেখতে পাচ্ছ না, স্ক্রিন হারিয়ে গেছে। এটা এটা হলো আমাদের নিচেরটা হলো গণনার সূত্র, এই নিচেরটা হলো গণনার সূত্র, মানে এটা দিয়ে আমরা ক্যালকুলেশন করব। বুঝতে পারছো? আর অশ্রেণীকৃত ডেটার ক্ষেত্রে বেদাঙ্ক কি হবে? অশ্রেণীকৃত স্যার,
গণনা সূত্র। আর অশ্রেণীকৃত ডেটার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো সিগমা স্কোয়ার ইকুয়াল টু হলো 1/n, এটা তাত্ত্বিক সূত্র, এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কয়ার, এটা তাত্ত্বিক। আরেকটা আছে গণনা সূত্র, যেটা সিগমা স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1/n সামেশন অফ এক্স আই স্কোয়ার মাইনাস 1/n সামেশন অফ এক্স আই হোল স্কোয়ার। ওকে, এটা গণনা সূত্র। অশ্রেণীকৃত ডেটার ক্ষেত্রে এখন আসো পরিমিতি ব্যবধানটা কি, সহজ কথায় আমরা পরিমিতি ব্যবধান কি সেটা দেখব। তার মানে বেদাঙ্ক আমরা দেখলাম যে বেদাঙ্ক এইভাবে করলেই হয়ে যাবে, দুইটা ডেটার পলিসি সেই ডেটার পলিসি সূত্র ইউজ করলে হয়ে যাবে, আমরা অঙ্ক করবো অবশ্যই। এখন দেখবো পরিমিতি ব্যবধান, এটাই সবচেয়ে বেশি আসে, পরিমিতি ব্যবধান। পরিমিতি ব্যবধান হচ্ছে যে আমরা যদি বেদাঙ্ককে বর্গমূল করি তাহলে যেটা পাবো সেটা হলো পরিমিতি ব্যবধান, সহজ কথা, বুঝতে পারছো? যে যদি আমরা কি করি, বেদাঙ্ককে বর্গমূল করি, আমরা যে বেদাঙ্ক পাইলাম তাকে যদি বর্গমূল করি, ঠিক আছে, অর্থাৎ বেদাঙ্ককে বর্গমূল করলে, বেদাঙ্ককে বর্গমূল, বর্গমূল করলে করলে যে মান পাওয়া যায়, যে মান পাওয়া যায় যায় তাকে পরিমিতি ব্যবধান বলে, সহজ জিনিস একটা পরিমিতি। তার মানে এখানে একটু খেয়াল করো, যদি আমরা এটাকে কি করি, এই যে প্রথম সূত্রকে বর্গমূল করি তাহলে সেটা হয়ে যাবে কি, অর্থাৎ যে অশ্রেণীকৃত ডেটার ক্ষেত্রে, শ্রেণীকৃত ডেটার তাহলে যে সিগমা, শুধু সিগমা যখন আমরা বর্গমূল করবো তখন সিগমা হয়ে যাবে, সিগমা ইকুয়াল টু রুট ওভার, এই যে রুট ওভার 1/n, আর সবই ঠিক থাকবে, সূত্রগুলো সবই থাকবে, সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার। এটা এটা হলো কিছু সূত্র জানি, তাত্ত্বিক সূত্র না, এই যে এক্স আই তার স্কোয়ার তাত্ত্বিক, শুধু কি হয়ে গেছে আমাদের বর্গমূল হয়ে গেছে, তার মানে হচ্ছে যে সস্তায় বর্গমূল হয়ে গেছে সবগুলো সূত্র, এটা তাত্ত্বিক সূত্র। এটা যদি আবার গণনার সূত্র লিখি তাহলে কি হবে, রুট ওভার 1/n সামেশন অফ এফ আই এক্স আই স্কোয়ার মাইনাস 1/n সামেশন অফ এফ আই, এরপর কি আছে, এক্স আই তার হোল স্কোয়ার, শুধু রোট ওভার হবে, বুঝতে পারছো? বুঝতেই পারতেছো যে বর্গমূল করে দিলেই আমরা কি পেয়ে যাব, পরিমিতি ব্যবধান পাব। তার মানে সহজ কথা হচ্ছে যে দেখো একটা জিনিস খেয়াল করো, যে পরিমিতি ব্যবধান করলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের বেদাঙ্ক হয়ে যাবে, কারণ আগে তো বেদাঙ্ক বের করতে হবে তারপর তো পরিমিতি ব্যবধান বের করতে হবে, তাই তো? অথবা
আমরা যদি পরিমিতি ব্যবধান বের করতে পারি, তাকে যদি বর্গ করে দেই তাহলে সেটা কি হয়ে যাবে? বেদাঙ্গ হয়ে যাবে। বুঝতে পারছো? ক্লিয়ার সবাই? জি স্যার। এখন আমরা একটা অঙ্ক করব, তাহলে মোটামুটি অধ্যায় শেষ হবে। এই একটা অঙ্ক করলেই শেষ, মোটামুটি শেষ। কত করে দেয় আমরা মানে একটা শ্রেণীকৃত আর অশ্রেণীকৃত করব। হ্যাঁ, প্রথমে যেটা করব সেটা হলো শ্রেণীকৃত, যেটা শ্রেণীকৃত সেটা বলছে যে আমাদের উদাহরণ সাত বলা চলে। শ্রেণী ব্যক্তি দেওয়া আছে, ব্যক্তি আর কি দেওয়া আছে, গণসংখ্যা। শ্রেণী ব্যক্তি কত দেওয়া আছে? 200 থেকে 300। তারপর দেওয়া আছে এখানে গণসংখ্যা দেওয়া আছে 12। তারপর হলো 300 থেকে 400। দেওয়া আছে এখানে গণসংখ্যা দেওয়া আছে হচ্ছে 18, আর 400 থেকে 500। এখানে গণসংখ্যা দেওয়া আছে 36। তারপর হলো 500 থেকে 600, 24। তারপর দেওয়া হচ্ছে 600 থেকে 700, 600 থেকে 700 দেওয়া আছে 10, আর 700 থেকে 800, 700 থেকে 800 দেওয়া আছে 8। এটা দেওয়া আছে। এখন এটা থেকে আমাদের কি বের করতে হবে? পরিমিতি ব্যবধান বের করব অথবা বেদাঙ্ক বের করব। আগে মনে করো বেদাঙ্ক বের করবো, পরে পরিমিতি, একই তো, তাই না? তো এটার জন্য আমাদের কি করতে হবে? যে প্রয়োজনীয় তালিকা বা হচ্ছে তালিকা আমরা তৈরি করি। সারণ কি লাগবে? গণসংখ্যা লাগবে, আর মধ্যবিন্দু, আর এফ আই এক্সের স্কোয়ার। মানে আমরা যদি সূত্রটা লিখে নেই তাহলে আমাদের মোটামুটি ভালো হয়, কি কি লাগবে সেটা আমরা জান অনেক সুবিধা হবে। তাহলে সূত্রটা লিখে নিচ্ছি। আমরা জানি পরিমিতি ব্যবধান ব্যবধান সিগমা সিগমা ইকাল সিক্স হয়ে যাবে। সিগমা ইকুয়াল টু হচ্ছে রুট ওভার FIXI স্কোয়ার বাই এন মাইনাস FIXI, কত হবে? এন তার স্কোয়ার। তার মানে আমাদের লাগবে হচ্ছে FIXI, আর মানে FIXI হইলে আমরা সব অঙ্ক করে ফেলতে পারবো। এখন তাহলে তালিকা তৈরি করো। তো বেকা হও কেন? এটা ধরে নাও আমাদের শ্রেণী ব্যক্তি, ধরে নাও শ্রেণী, সব কেটে ফেলো তোমরা। সহজ, আজকে অঙ্ক করলে শেষ, সব শেষ। তারপর হলো গণসংখ্যা, গণসংখ্যা
তারপর আসে হলো মধ্যবিন্দু, মধ্যবিন্দু তারপর হলো মধ্যবিন্দু যদি আমরা গণসংখ্যা এফ আই এটা ধরে নাও, অন্য কালি যে লিখি তাহলে সুন্দর হবে এফ আই, এফ আই আর এটা হলো এক্স আই, আর এখানে আমরা বের করবো এফ আই এক্স আই, এফ আই এক্স আই তারপর বের করবো হলো এফ আই এক্স আই স্কোয়ার, বুঝতে পারছো? অথবা এফ আই এক্স আই পরে দিলে কোনো সমস্যা নেই। এখন আমরা এই সই সই দাগ কেটে নিচ্ছি, এই সই সই দাগ কেটে নিচ্ছি, এই সই সই দাগ কেটে নিচ্ছি, কয়টা গোল লাগবে আমাদের? দুই চার ছয় সাতটা, একটা দেওয়া আছে, দুই তিন চার পাঁচ ছয়, তাহলে একটা ইয়ের মধ্যে হয়ে যাচ্ছে, এখানে শ্রেণী ব্যক্তি কত? 200 থেকে 300, তাই না? 200 থেকে 300 কতজন আছে? এফ আই কতজন? 12। তোমরা একটু মিলাইও, তাহলে মধ্যবিন্দু কত হবে বলো তো? 200 আর 300 মধ্যবিন্দু কত? তাহলে 200 যোগ হচ্ছে 300, তাহলে 500 হলো, 250, তারপর হলো 300 থেকে 400, কতজন আছে? 18 জন, তাহলে এখানে মধ্যবিন্দু কত হবে? 350। তারপর হচ্ছে 400 থেকে 500 জন, এখানে আছে হচ্ছে 36 জন, ওকে, তাহলে 36 জন হলে কত হবে? 450 হবে মধ্যবিন্দু। এই অঙ্কগুলো করে অনেক মজা, খালি অঙ্ক আসবেই 100%, একটা আসবেই 24 550, আর হলো 600 থেকে 700, 600 থেকে 700 কত আছে? 10, আর তাহলে মধ্যবিন্দু কত হবে? 650। তারপর হলো 700 থেকে 800, 700 থেকে 800 কতজন আছে? 8 জন আছে, মধ্যবিন্দু 750। এখন সামেশন বের করে ফেলো কার, আচ্ছা এফ আই এক্স আই করে নি, তারপর কার কার সামেশন লাগে দেখি। এফ আই এক্স আই গুণ করো, মানে 12 × 250 কত হয়? 12 × 250 কেউ বলো? 3000। 3000 তারপর ও 3000 না, ও আমার তো বই আছে, বই দেখে দেখে তো লিখতে পারি, আমি তো বই দেখে দেখে লিখতেছি না, 63 লিখে দিলাম আমি বই দেখে দেখে, তোমরা ই করে নিও। আর এটা গণনা করলে কত হবে? 600। দেখো এখানে আমরা এফ আই এক্স আই গুণ করলাম, এখন যেটা করতে হবে প্রথমে এক্স আই কে স্কোয়ার করতে হবে, তারপর তার সাথে এফ আই গুণ করতে হবে, তাহলে 250 তাকে স্কোয়ার করবা, তারপর 12 দ্বারা গুণ করবা, তাহলে যেটা হবে অনেক বড় সংখ্যা, আল্লাহ জানে কত, 75 4টা 0, 75 4টা 0, তারপর হলো 2, এটা এটা ওইভাবে করলে অনুরূপ ভাবে
এটা 2350 কি স্কয়ার করবা 18 দ্বারা গুণ করবা 18 দ্বারা গুণ করলে যেটা পাবো 205 00 তিনটা জিরো তারপর এইটা গুণ করলে যেটা পাবো 729 কয়টা জিরো চারটা জিরো স্যার স্যার তারপর যেটা পাবো 726 726 অনেক বড় বড় সংখ্যা চারটা জিরো এগুলা কিন্তু যেটা ভুল হয় ক্যালকুলেশনে কিন্তু ভুল হয় তোমরা বলতেছো সহজ কিন্তু ক্যালকুলেশনে কিন্তু ভুল হয়ে গেলেই অঙ্ক মাঝখানে শেষ বুঝছো এটা সাবধানে করতে হবে খুব ঠান্ডা মাথায় ক্যালকুলেশন এটা কিন্তু প্রচুর ভুল হয় আমার নিজেরও প্রচুর ভুল হতো বুঝছো তো তোমরা একটু সাবধানে এই ক্যালকুলেশনগুলো করতে হবে যে ভুলগুলো হয় যে 250 কে স্কয়ার না করে গুণ করি অথবা ঝামেলা হয়ে যায় বুঝছো মানে একটার সাথে আরেকটা গুণ করে ফেলি এটা অনেকেরই ঝামেলা হয় শুধু তো একটু খেয়াল রাখতে হবে পাঁচটা সংখ্যা 2 4 5 এখন এই যে আমার সামেশন কার কার লাগবে সামেশন লাগবে fi যেহেতু fi মানে হচ্ছে n তার মানে এর সামেশন কত বের করো আর সামেশন লাগবে fi xi fi xi আর সামেশন লাগবে এটা বলবা সামেশন লাগবে হচ্ছে fi xi স্কয়ার এটা সামেশন করলে যেটা পাবা ফাইভ ওয়ান টু ডবল জিরো আর এটা সামেশন করলে যেটা পাবা সেটা হলো 2 6 2 3 আর এটা সামেশন করলে 108 পাবো অর্থাৎ n ইকুয়াল টু হচ্ছে 108 মানে সুতরাং n ইকুয়াল টু হলো আমার 108 মানে fi ইকুয়াল টু n এটা আমরা জানি এখন আমাদের পরিমিতি ব্যবধান করলে হয়ে যাবে পরিমিতি ব্যবধান যে সূত্র সেটা করলে তাহলে পরিমিতি ব্যবধান যদি করি তাহলে সিগমা ইকুয়াল টু কি হবে রুট ওভার fi xi x স্কয়ার আই মাইনাস বাক n বিয়োগ হলো fi xi বাই n স্যার লাস্টের গুণটা কিভাবে করছিলেন fi xi স্কয়ার লাস্টের গুণ মানে না যোগ fi xi স্কয়ার এটা প্রথমে যেটা করছি প্রথমে মানে লাস্টের ঘরটার এগুলো মানগুলো কিভাবে বসাইছেন xi দেখো xi 250 না প্রথমে fi তারপরে xi স্কয়ার তাই না হ্যাঁ আগে দেখো আমি কি বলছি প্রথমে 250 কি স্কয়ার ওটা স্কয়ার আমার কথাটা শুনো 250 কে স্কয়ার করবা স্কয়ার করে 12 দ্বারা গুণ করবা আবার 350 পাইয়া যাবে না শেষ হয় না তারপর 18 দ্বারা গুণ করবা তারপর 450 কে স্কয়ার করে নিবা 36 দ্বারা গুণ করবা 550 কি স্কয়ার করে নিবা 24 দ্বারা গুণ করবে এভাবে বুঝলা ওনা নাই নাকি জি স্যার বুঝতে পারছি এখন আমাদের মান বসিয়ে ক্যালকুলেশন করলে হবে তাহলে মান বসাও ক্যালকুলেশন করো তো fi xi এর মান দেখো কত 2 6 2 3 3 কয়টা জিরো চারটা ভাগ হলো 100 বিয়োগ তার আবার স্কোয়ারও আছে 512 00 এন হচ্ছে 108 সুন্দর করে ক্যালকুলেটর দিয়ে করে বসিয়ে দিবা রেজাল্ট যেটা পাবো সেটা হলো 134 6 2 5 9 এটা পরিমিতি ব্যবধান এখন তোমাদের কোশ্চেন আমার আমি যদি করি যে এটার বেদাঙ্ক কত তাহলে কত হবে
নরিন বলো বেদাঙ্ক করতে গেলে আমরা কি করব? এত পরিমিতি ব্যবধান হলো, বেদাঙ্ক গেলে কি করব? স্কয়ার করব, স্কয়ার করব, তাহলে স্কয়ার করে দাও। সুতরাং বেদাঙ্ক স্কয়ার করলেই হবে। হুম, বেদাঙ্ক সিগমা স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 134625। স্কয়ার করলে যা রেজাল্ট হবে তাই, স্কয়ার করলে কত রেজাল্ট হয়? আমার কাছে ক্যালকুলেটর নাই স্যার। 18 12 4.13 এটা অ্যান্সার। বুঝতে পারছো? তোমাদের অঙ্কে দেখবা যে তোমাদের বই যেগুলো আছে বেদাঙ্ক এবং ব্যবধান বের করতে বলছে। বুঝতে পারছো? বেদাঙ্ক আর হচ্ছে পরিমিতি ব্যবধান বের করতে বলছে। আমাদের এই অঙ্কের ম্যাক্সিমাম অঙ্কই করা হয়ে যাবে, মানে এই অধ্যায়ের। তোমরা হলো তোমাদের টাইপ টু সকল অঙ্কই পারবা, শুধু থেকে যাবে হচ্ছে টাইপ থ্রি। টাইপ টু আমরা সকল অঙ্কই পারবো। তোমরা করে ফেলবা বেদাঙ্ক, পরিমিতি ব্যবধান, গড় ব্যবধান সব করে ফেলবা। এবার প্রায় মোটামুটি শেষ, আর একটু লেকচার নিব নেক্সট ক্লাসে, সেই লেকচারটা নিলেই শেষ হয়ে যাবে, তাহলে মোটামুটি শেষ। তাহলে আজকের মতো এখানে থাক নাকি? জি স্যার থাক। আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম।